রাজ্যপাল ক্রমাগত তিনি তার এখতিয়ার বহির্ভূত কাজ করে চলেছেন এবং রাজ্যপাল পদটি সংবিধানে আমরা তাদের সম্মান করি, কিন্তু সেখানে দাঁড়িয়ে এই জগদীপ ধনখড় যেভাবে একটি দলগত নেতার ভূমিকা পালন করে চলেছেন এবং সরকারের বিরুদ্ধে বিষোদ্গারমূলক পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত কাজ করে চলেছেন, সেটা তার কোনোভাবে তার এখতিয়ারে পড়ে না। আসলে ক্রমাগত বিজেপির এই গোষ্ঠীবাজি দেখতে দেখতে ক্লান্ত হতাশ এই বিজেপি নেতা জগদীপ ধনখড়, তিনি এই সব জায়গা থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের কাজ করছেন। আসলে এই জগদীপ ধনখড় আর শুভেন্দু অধিকারী এই জুটিটা হচ্ছে ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, এর বাইরে এনাদের কোনো গুরুত্ব নেই। বিধাননগর পুর ভোটের প্রচারে দফায় দফায় দিলীপ ঘোষকে বাধা পুলিশের। এদিন কেষ্টপুরের জগৎপুরে 20 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবব্রত হালদারের সমর্থনে প্রচারে যান বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। কোভিড বিধি ভেঙে 5 জনের বেশি সমর্থককে প্রচারের অভিযোগে তাকে আটকায় পুলিশ। এরপর 21 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নিহার সরকারের সমর্থনে প্রমোদ করে প্রচারে গিয়েও পুলিশি বাধার মুখে পড়েন দিলীপ ঘোষ। তৃণমূল কর্মীরাও সেখানে বিক্ষোভ দেখায়। চলো ভাই একটু ডিস্টেন্স করে স্লোগান দাও, সামনে সামনে স্লোগান দাও, একদম একসঙ্গে হাঁটবে না, কেন্দ্রীয়কে একা ছেড়ে দাও। ভয় দেখিয়ে ভোট করানোর চেষ্টা চলছে, নিরপেক্ষ ভোট হলে বিজেপি জিতবে, রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ, মন্তব্য দিলীপ ঘোষের। তৃণমূলরা যারা এখানে পুকুর বোঝাই করেছে, পুকুর বন্ধ করে রাজনীতি করছে, আজ মানুষ তার বিরুদ্ধে ভোট দেবে, তাই তারা ভয় পেয়ে আমাদেরকে আটকাবার চেষ্টা করছে। ওরা স্লোগান দিচ্ছিল এখানে পুলিশ আটকাচ্ছে, আমাকে হাঁটতে দেবে না, টিএমসি 200 লোক জমা করলে ঠিক আছে, আমি 5 জন নিয়ে হাঁটছি, সেখানে নাকি বিধিভঙ্গ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কি ধরনের এটা। ওখানে টিএমসি এত লোক দাঁড়িয়ে আছে তাকে কিছু বলবে না, আমি 5 জনকে নিয়ে হাঁটছি, আমাকে আটকাবে আর রোজ করবে। আগের ওয়ার্ডে আটকানো হচ্ছে, তো যদি নির্বাচনে প্রচার করতে দেবেন না তাহলে নির্বাচন হচ্ছে কেন? বন্ধ করে দিন নির্বাচন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।